আমাদের খাদ্য তালিকায় মাছ অপরিহার্য একটি উপাদান। বিজ্ঞানীরা জানিয়েছেন, বিজ্ঞানীরা কৃত্রিম প্রজনন ও বিশেষ পদ্ধতিতে চাষ হওয়া কিছু মাছ সম্পর্কে সতর্ক হতে বলেছেন। বিশেষ করে তেলাপিয়া মাছ থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন তারা, কারণ তেলাপিয়া চাষে ব্যবহৃত হয় বিপুল পরিমাণ অ্যান্টিবায়োটিক এবং কীটনাশক। ইউনিভার্সিটি অফ অ্যালবানির একটি সমীক্ষায় এটি জানা গেছে। বিশেষজ্ঞরা মনে করেন এ রাসায়নিক ক্যান্সার প্রবণতাকে বিপুল পরিমাণে বাড়িয়ে তোলে। সোডাযুক্ত সফট ড্রিঙ্ক সম্পর্কে প্রায় প্রত্যেক পুষ্টিবিধি নিষেধাজ্ঞা জ্ঞাপন করে। সবাই জানেন ফাঁকা ক্যালোরি উৎপাদনকারী এই সব পানীয় যে ওজন বৃদ্ধি করে এবং ফ্যাটে জাল ও রক্তে শর্করা বাড়িয়ে দেয়, কিন্তু সেই সঙ্গে এটি যে গোপনে ক্যান্সারের মতো রোগের প্রতিশ্রুতি দিয়ে চলে তা জানিয়েছেন আমেরিকার কিছু বিজ্ঞানীরা। সেই সঙ্গে নিবন্ধ এটাই জানায় যে এই পানিতে কৃত্রিম রং ও অতিরিক্ত রাসায়নিক পদার্থগুলো ব্যবহৃত হয়, তা দেহের ক্যান্সার প্রবণতাকে বাড়িয়ে দেয় দ্বিগুণ গুণে। একই রকমের তথ্য উঠে এসেছে পটেটো চিপস নিয়ে। এটি একটি উচ্চ ক্যালোরি ডায়েট, এর মধ্যে ওজন বাড়ার সঙ্গে সঙ্গে এটি উচ্চ রক্তচাপ ও ডেকে আনে। কিন্তু তার চাইতে ভয়ের কথা, পটেটো চিপস তৈরির সময় যেসব প্রিজারভেটিভ ও রং ব্যবহৃত হয় তা এই খাবারটি প্রস্তুতকালে বিপুল তাপমাত্রার সংস্পর্শে আসে, এর ফলে তৈরি হয় আন্ত্রিলামাইড নামের একটি পদার্থ। এটি সিগারেটেও পাওয়া যায়। এটিকে বিশেষজ্ঞরা ক্যান্সারের অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করেছেন।